সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের। বরাবরই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেন তিনি, উপস্থাপনা অনুষ্ঠানে অতিথিকে বিতর্কিত প্রশ্ন করায় বা অপমান করার কারণে বারবার কটাক্ষেরও শিকার হয়েছেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন জয়। এর মধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয় তাকে। এমনকি বাদ পড়েন রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি থেকেও। এছাড়া নানা বিতর্কের কারণে সবিজ অঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি, এমন এক অভিযোগ সামনে এনে জয় জানান ত্রিভুজ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেন তিনি। গত 10 অক্টোবর ফিল্মটি মুক্তি পেয়েছে। অন্যতম প্রধান চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাকে। কেন এমনটা ঘটেছে সেই প্রশ্নও তুলেন এই অভিনেতা। জয়ের অভিযোগ, এই ফিল্মটিতে বাকি সবার মতো তিনিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা অভিনেতার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন, তবে এর কোনো প্রমোশনে তার ছবি ব্যবহার করা হয়নি এবং এই অভিনেতাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি। জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কি? এরপর তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর একমাত্র তিনিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছেন এবং অভিনেতার অবস্থান পরিষ্কার করেছেন, তবুও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে তাকে নিয়ে করা হচ্ছে ট্রল। এবার তার রিজিক কেড়ে নেওয়া হয়েছে, কারণ অভিনয় তার রিজিক। পোস্টারে তার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে তার ভবিষ্যৎ কি। এদিকে রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি নির্মাণ থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। এখানে অনেক আগে থেকেই কাজ করার কথা ছিল জয়ের, তবে শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েন তিনি।